মন ও বুদ্ধি করে চাষ, তার ফসল বারো মাস। খনা অর্থাৎ কৃষকের বচন। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু নম্বর ব্লকের রত্নাজোড়ের অরুণ বেড়ারও মন ও বুদ্ধি চাষ করে। আজ তাঁরই কথা। 75 সাল থেকে এটা একটা ছোট আল করে দেখা গেছে যে এইখানটা আলে এই ধানটা যতটা এই এক বিঘা জমিনে যা পাবো তার চারধারে যদি আল করা যায় তার চতুর্গুণ টাকা আমি পাব। এবারে দেখছেন এখানে কচু আছে, ভেন্ডি আছে, কফি লাগানো হয়েছে, সারা বছরই ফসল হবে। এরপরে বিড়ি দিয়ে দিবে, কফি উঠে গেলে বিড়ি দিয়ে দিবে, তারপর উচ্ছা গাছটাজ, ক্ষীরা গাছটাজ, বরবটি, এইরকম পরপর পরপর দেবে। আর চাষের জল হলে জল দিতে আর সুবিধা হবে। এরকম ধান জমির মধ্যে 2.5-3 ফুট বেড করে চাষ করা এবং তার মাধ্যমে আয় 3-4 গুণ বাড়ানো মুখের কথা নয়। এই চিন্তা ভাবনা নিয়ে এই পরপর পরপর পুরো সবাই আল করেছে, দেখা দেখি সবাই আল। পরিশ্রম হলেও এ যখন পরিশ্রম আপনি নগদ পয়সাটা তখন পাচ্ছেন, ধানটা আপনার 6 মাসের পরে পাচ্ছেন কি 4 মাসের পরে পাচ্ছেন, এ কিন্তু রোজ রোজ পয়সা পাচ্ছেন আপনি। শুধু রত্নাজোড়েই নয়, আশেপাশের অনেক মাঠেই বহু চাষি এখন ধান জমির মধ্যে বেড করে চাষ করছেন। আপনারা ওই আলে সবজি লাগান, কি কি করেন? আলে আলে আছে, ঢ্যাঁড়স দেওয়া হয়, আর আছে টমেটো, লঙ্কা হয়েছে, লঙ্কা দেওয়া আছে, এখন লঙ্কা টমেটো খিরা দেওয়া হয়, তরি দেওয়া হয়। এখানে রাসায়নিক সার বিষ দিয়ে চাষ হতো, তাতে খরচ অনেক বাড়ছিল। অরুণবাবুই প্রথম জৈব উপায়ে চাষ শুরু করেন, এক্ষেত্রেও তাকেই অনুসরণ করেছেন অন্যরা। অরুণবাবু বলেন, বাজারের থেকে যেটা জৈব সারের তৈরি হচ্ছে আর যেটা রাসায়নিকের তৈরি হচ্ছে তার থেকে 5-7 টাকা কিলোতে বাড়া পাওয়া যায়। সৃজনশীল এই চাষি 2017 সালের মার্চ মাসে তার 22 শতক জমির একটি অংশে পুকুর কেটে মাছ চাষ শুরু করেন। এই পুকুরটা যে কাটা হয়েছে এটা 6 ফুট গভীর আছে, এই 6 ফুটের মধ্যে চিংড়া মাছের বীজ চিংড়া ছাড়া হয়েছিল, আবার পোনা বিভিন্ন রকম জাতের মাছ এটাই ছাড়া। এই পুকুরটা কাটা 16,000 টাকা খরচা হয়েছে। আমি চিংড়া মাছ চারা বিক্রি করেছি 36,000, সেখান থেকে আমার একটা লাভ চলে এসছে। পুকুরের কাটা মাটি দিয়ে বাকি জমি উঁচু করে সেখানে সারা বছর বিভিন্ন সবজির মিশ্র চাষ করেছেন। তার মতে, যা কিছু লাগানো এতে হবে, তাতে আমারও খাওয়া হবে, এবং যে আমার মজুরি পয়সাটা সেটা বাজারে বেচলে, এর আবার জৈব সারের যে চাষ, এই চাষটাকে এতে দামে বেশি বিক্রি হবে। তার দেখে ইতিমধ্যে কয়েকজন চাষি জমির গঠন বদলে চাষ করেছেন। তার আশা, আমার দেখা দেখি আরো 5টা জায়গা ছড়িয়ে যাবে, 5 জন চাষ করবে, 5 জনের উপকার হবে, এইটাই আমার আশা। আমরাও আবারও আসব এই মেঠো বিজ্ঞানীর খবর নিতে।